ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে অজস্র স্মৃতি, দুইজন কলম যোদ্ধা যাদের আজ থেকে ঠিক ১১ বছর আগে নির্মমভাবে হত্যা করা হয়। ১১তম মৃত্যুবার্ষিকীর দিনে এই প্রদর্শনী হত্যাকারীদের শনাক্ত করতে না পারা ও বিচার শুরু না হওয়ার প্রতীকী প্রতিবাদ, যোগ দেন নানা পেশার মানুষ। সাগররুনি দম্পতির একমাত্র সন্তান মেঘ আজও অপেক্ষায় দিন গুনছে বাবা মায়ের হত্যার বিচারের আশায়। কেউ চায় না অপেক্ষা করতে ফর জাস্টিস, বাট আমাদের এখন করতে হইতেছে জোর করে। জানি না কী করতেছে এই দেশ, গভর্নমেন্ট যারা এইগুলো টেক ওভার করছে কী করতেছে জানি না। কেন ইলেভেন ইয়ার্স কিন্তু নর্মালি কোথাও লাগে না, আমাদের এখানে কেন লাগতেছে তা আমরা বুঝতেছি না। আমরা পাইনি বিচার এবং কোনোভাবে আসলে বিচার পাওয়ার আমরা কোনো পথ দেখি না। আমরা যেটা জানি সেই মাধ্যমে আসলে আমরা প্রতিবাদটা করতে চেয়েছি, এবং এই যে আপনি আমাকে বিচার দেননি সেই জিনিসটা যেন সবসময় ইভিতে থাকে, যতদিন আপনি আমাকে বিচার না দিবেন। সো বলার একটা মাধ্যম হিসাবে এটা আমরা আসলে করে। শনিবার রাজপথে নামেন সাগররুনির সহকর্মী সহ গণমাধ্যম কর্মীরা। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। ১১ বছরে ৯৫,০০০ বেশি ঘন্টা চলে গিয়েছে, কিন্তু আমরা সেই হত্যাকাণ্ডের বিচার পাইনি। আমরা ধিক্কার জানাই। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই থেকে মামলার তদন্তভার দুইটি তদন্ত সংস্থার হাত ঘুরলেও ১১ বছরেও শনাক্ত করা যায়নি হত্যাকারীদের। কবে ধরা পড়বে সাগররুনির খুনিরা? জবাব নেই কারো কাছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।